বন্ধুরা, আজ আমি ভীষণ মজার সোনালি মুরগি রান্না করে দেখাবো। সোনালি মুরগি আলু দিয়ে ঝোল রান্না করতে হয় কিভাবে, কিভাবে ঝোলটা রাখতে হয় আমি সেই প্রসেসিংটা দেখিয়ে দিব। তো হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন, আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি নিয়েছি একটা সোনালি মুরগি, সোনালি মুরগিটা ভালো করে কেটে কুটে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে আমি এক এক করে সমস্ত মশলা কিন্তু অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম এলাচি, দারচিনি, তেজপাতা, লবঙ্গ। এখন দিয়ে দেবো হলুদ গুঁড়া। মরিচ গুঁড়া ধনের গুঁড়া জিরার গুঁড়া স্বাদমতো লবণ। আমি আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি। আদা রসুন বাটাটা দিয়ে দেখাইতে আমার খেয়াল ছিল না, আর আমি কিন্তু এখানে গরম মশলার গুঁড়াও দিয়ে দিয়েছি। তো এখন আমি আলুগুলো দিয়ে তুল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে কিন্তু আমি রান্নাটা চড়িয়ে দিলাম। রান্নাটা চড়িয়ে কিন্তু আমি ভালোভাবে মাংসটা কষিয়ে নিব। আর একসাথে আলুটা দেওয়ার উদ্দেশ্য হলো যে আলুটা যাতে শক্ত না থাকে। এখন আর আলু কিন্তু সিদ্ধ হতে চায় না, তাই মুরগির সাথেই দিয়ে দিলাম যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এইভাবে একদম সহজ পদ্ধতিতে রান্নাটা করতে পারবেন, একদম ঘরোয়া পদ্ধতিতে, একেবারে সহজ। আর খেতেও কিন্তু প্রচণ্ড মজা, অসম্ভব মজা লাগবে। তো সবসময় কিন্তু আমি হাতে মাখিয়ে রান্না করে থাকি বেশি, কারণ সময়ও কম লাগে, খেতেও মজা হয়। তো হাতে মাখানো রান্নাটা কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়, সেজন্য কিন্তু আমি হাতে মাখিয়ে রান্নাটা তাড়াতাড়ি চড়িয়ে দিই। তো আমার ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি গরম পানি অ্যাড করে দিলাম। তো আপনারা আপনাদের পরিমাণ মতো পানিটা দিবেন। আমি যেহেতু খিচুড়ির সাথে খাবো, সেই জন্য আমি পানিটা একটু বেশি দিয়েছি। আর খিচুড়ি খেতে কিন্তু একটু ঝোল লাগে, তো ঝোলের জন্য কিন্তু আমি পানিটা বেশি দিয়েছি। আর মুরগির ঝোল রান্না করলে কিন্তু ঝোলটা খেতে খারাপ লাগে না, খুবই ভালো লাগে। এই যে অসাধারণ রান্না হয়ে গেছে। তো যে সকল বন্ধুরা আমার প্রতিনিয়ত ভিডিওগুলো দেখছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমার ফেসবুক আইডিতে ফলো দিয়ে রাখবেন। মেহনাজ কিচেন অ্যান্ড ব্লগে যারা দেখছেন ইউটিউব চ্যানেলে, তারাও কিন্তু শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। তো সকল বন্ধুদেরকে আমার অন্তর অন্তঃস্থল থেকে ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে আজকের মতো এখানে আমি বিদায় নিয়ে নিব। দেখেন কত সুন্দর একটা কালার এসেছে। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।